told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আগের দিন ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই ভিডিওটা নিয়ে বসেছি যে এডিট করার জন্য। তো ঘরে কম্পিউটার অন করতে গিয়ে দেখলাম যে কর্ডের সমস্যা হয়েছে, কম্পিউটার অন করতে পারলাম না, ল্যাপটপ নিয়ে বসলাম। এখন দেখা যাক কতদূর কি করতে পারি, কারণ আমাদের আরও নানান টাইপের প্রোগ্রাম আছে, সেগুলো হচ্ছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। তো সেগুলো করার আগে আমার একটু সাজুগুজুর ব্যাপার আছে, তো সেই সব কিছু করতে করতে জানি না এদিকে কতদূর কি করতে পারবো। তো আমি চেষ্টা করছি, যেহেতু আগের দিন ব্লগ পোস্ট করা হয়নি, তো আজকে আমি পোস্ট করার চেষ্টা করছি। সাথে থাকেন, পাশে থাকেন। আশা করি আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে, আজকের যে ব্লগ, যা দু একটা ব্লগ আসবে আশা করি খুবই স্পেশাল হতে চলেছে। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন, যেভাবে আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করছেন, ঠিক এইভাবে সাপোর্ট এবং ভালোবাসা দুটোই দিয়ে যাবেন। আমাদের আজকে সকালে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো বৌদি ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছে, এবার রেডি হলেই হয়। অর্পণ বেরোতে পারছে না, তো আমাকে এখন যেতে হবে একটু বাজারে, ফুলের দোকানে যেতে হবে, যাওয়ার কথা ছিল 8টার সময়, এখন বেজে গেছে প্রায় 9:45। তো জানি না আরও ফুল টুল পাওয়া যাবে কি, মানে ওই খোপায় টোপায় দেওয়ার জন্য। তো যাই দেখি, আরও দু একটা কাজ আছে সেগুলো সেরে আসি, সেগুলো অর্পণের দেওয়া হতো, কিন্তু ও বেরোতে পারছে না, তো সেই জন্য ভাবলাম যে আমিই যাই, একটু ওই 10-15 মিনিটের জন্য যাই, এবার ঘুরে এসে তারপরে রেডি হব। গোলাপ দরকার, আর বৌদি বললো যে জুয়ের মালা, তো দু রকম ফুল লাগবে, তো সেটাই বলা হলো। সবজি দিল, সবজিটা বাড়িতে রেখে আমি আবার একটু টুঙ্গির মোড়ে যাবো। আমার আজকে সকালে যে ব্লাউজ, মানে যে শাড়ি পরবো, তার ব্লাউজটা কাটাতে দেওয়া রয়েছে, তো সে বৌদির কাছ থেকে নিয়ে আসতে যাবো। আসার সময় বাড়িতে নামিনি, সোজা এখানে চলে আসলাম ব্লাউজটা নিয়ে, তারপরে একবারে বাড়ি নামবো। এই চলে আসলাম বাজার টাজার নিয়ে, আর আমাদের রান্নার মাসি রান্না করছে, সকালের খাবার হচ্ছে এখন, আর দুপুরের খাবারও দেরি আছে এখনো। যা ছিল সেগুলো দিয়ে সকালের, মোটামুটি সকালে তো হালকা পাতলাই খাওয়া দাওয়া হয়, তো সেই রকমই কিছু রান্না করছে, আর দুপুরে মাছ মাংস যাই হোক হবে কিছু একটা। চলে এসেছি ঘরে, এখন আস্তে আস্তে কথা বলছি তার কারণে। দিদি রেডি হচ্ছে, বৌদি রেডি, সোনু রেডি, দিদি রেডি হবে, খাওয়া দাওয়া করবে, তারপরে বেরোবে আমরা। হ্যাঁ, যেহেতু পূজা টুজা দেবো, তো না খেতেই যাচ্ছি। আমি আর দীপিকা চলে এসেছি শিবনিবাসে, শিবনিবাসে বড় শিব মন্দিরে। এই যে আমাদের শিব মন্দির, শিব মন্দিরে আমাদের ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি, সে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি, সে তো এখন এসে পৌঁছায়নি, কোথায় আছে আমি জিজ্ঞাসা করলাম। পুজো দিতে এসেছি, কারণ সবই তো ভোলে বাবার আশীর্বাদ, এটা দেখা করতে আসলাম।
আমি তো বসেই পড়লাম, এখনো ব্রাহ্মণ মশাইয়ের খোঁজ নেই। অন্য কোন মন্দিরে পূজা করতে গেছে, তো আসবে, তারপরে আমাদের পূজা হবে। আর আমাদের হ্যালো, আমি চলে এসেছি তোদের গেটের সামনে। আচ্ছা, গেটের সামনে আসলে দেখো বৌদি দিদি টিদি সবাই শিবনিবাস আসবে, চলে এসো ওদের সাথে। উপরে আছে, ভিতরে ঢোকো। এখন আমরা যাচ্ছি একটু ফটো শুটে, ফটোগ্রাফারদের দেখা হচ্ছে, আজকে তো হবে, যেহেতু তো দাদাদের ওয়েট করলাম প্রায় দু ঘন্টা। ওদের কাছে তো থাকিস, তুমি যে কাজ ধরবে সে কন্ট্রাক্টর 100% দিয়েছি। ওলি বাবা কি খাচ্ছে তুমি, ওটা মুখ ওরকম করে আছে কেন? দিচ্ছি, আরে এখন নেই, আমি যাবো তো, আধ ঘন্টা একটার সময় যাও। হ্যাঁ হ্যাঁ, তুই হলো, আমি কি জানো বললাম, মানুষের ফোন নম্বর দিচ্ছে, ওর সময় কথা বলে নে। হ্যাঁ, শুনু কয়ে উঠছে না, তাহলে শোনো, তোমাদের কিছু বক্তব্য নেবো তোমার, যে কারণে এখানে বিশাল আমবাগান, তো আমবাগানের মধ্যে চলে আসলাম আমরা ফটোশুটের জন্য প্লাস ভিডিওগ্রাফির জন্য। ও, বিশাল একটা ব্যাপার। এই যে আমার হিরো, খুব ব্যস্ত আজকে, খুব ব্যস্ত সারাক্ষণ ফোনে। সামনে দিয়ে আর একজন কেউ আসছে, হ্যালো, হাত কেমন লাগবে? আরেকবার দীপিকা, তোমার হাত কই? দীপার এই চলছে, চলো আসো, দেখো বৌদি, তোমার মেয়ের ছবিটা দেখো, দিদি আয়, আমি আর দিদি
ব্লাক কমন দাস জবাব রেডি ইয়ে রাখো দাদা হাত রাখো হাতের উপর শুভঙ্কর দাদা আর বৌদি শুনু সব ওইদিকে রয়েছে এখনো এখানে বিশাল বড় একটা আম বাগান তো আম বাগানে ফটো টটো তুলতে বেশ ভালোই কিন্তু লাগলো তবে মশার কামড় খেয়েছি বেশ মশার কামড় খেয়েছি ছোট্ট ছোট্ট মশা প্রচুর ওই আমরা শিবনিবাস থেকে ফিরেছি আর ফিরে এখন সোজা আসলাম লজে কারণ ওই রাধুনিদের এখানে আসলাম একটু রান্না বান্না এটা সেটা সব কিছু অর্পণ বলবো চলে একটু ঘুরে যাই এখানে আছে মাসিরা সবজি টবজি কাটছে সব আর